প্রথমে অভিনন্দন জানাই অনলগিরিকে। কোন স্কুল থেকে মাধ্যমিক দিয়েছো? রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ। তোমার মোট প্রাপ্ত নম্বর কত? 660। বাংলা থেকে 97, ইংরেজি 82, ইতিহাসে 97, জিওগ্রাফি 100, ফিজিক্যাল সায়েন্স 90, লাইফ সায়েন্স 97, আর গণিত থেকে 98। কত সময় তুমি পড়াশোনা করতে? এই দিনে 7 থেকে 8 ঘন্টা, সব থেকে ফিজিক্যাল সায়েন্স আর জিওগ্রাফি। আমাদের স্কুলের স্যাররা খুব সাহায্য করেছে, যেমন হেড স্যার জয়দেব স্যার, এছাড়াও অনেকে আছে। এছাড়াও আমাদের যে প্রাইভেট কয়েকজন স্যার আছে, মানে যার কাছে আমি টিউশন পড়তাম, তারাও খুব সাহায্য করেছে। আমি পিওর সায়েন্স নিয়ে পড়াশোনা করতে চাইছি ভবিষ্যতে, এই সায়েন্সে কোনো একটা বিষয় নিয়ে, বিশেষ করে ফিজিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা। মা তো আমার সারাক্ষণ আমার সঙ্গে থাকে, তারপর মাছা এছাড়া স্কুলে একটা কাজ করে, তাই বেশিরভাগ সময় থাকতে পারে না, যেটুকু সময় থাকে সে সময় আমাকে খুব সাহায্য করে। বাবা তো বেশিরভাগ সময় বাড়ির বাইরে থাকেন, তেমন কোনো সাহায্য করতে পারেননি। আমার ছেলেকে আমি বলছি, ওর সঙ্গে আশীর্বাদ আমার সবসময় আছে। আমি ওদের এমন শিক্ষা দিই যেন কারোর চোখে যেন কোনো মানে খারাপ কিছু ওদের বিষয়ে জানলে আমার খুব কষ্ট, যেটা আমি একদম সহ্য করতে পারি না। ঠিক আছে, জীবনে বড় হোক, সবার পক্ষ থেকে এবং সুপ্তমণির পক্ষ থেকে সবসময় শুভকামনা থাকলো। ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পড়াশোনা।